রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান শ্রী রামাশিস হিন্দি হাই স্কুলে হিন্দি জনকল্যাণ সমিতির একটি সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা হিন্দি জনকল্যাণ সমিতির সদস্যরা জানান, মূলত সাহিত্য সংস্কৃতিকে বিকাশের লক্ষ্যে এবং হিন্দি ভাষাভাষীদের সমৃদ্ধি করার লক্ষ্যে তারা কাজ করে থাকেন। এদিন সভা থেকে হিন্দি ভাষাভাষীদের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সাথে তাদের সুবিধা ও অসুবিধার কথা আলোচনা করা হয়। আজ হিন্দি জনকল্যাণ মঞ্চ কে দ্বারা মুন্সি প্রেমচন্দ জয়ন্তী মনায়া যা রাহা হ্যায়, উনকা 142বি জয়ন্তী মনায়া যা রাহা হ্যায়। ক্যা ক্যা হো রাহা মানে আজ কিতনে সাল সে হো রাহা ইয়ে সংগঠন মে ক্যা ক্যা কাম হ্যায়? ইয়ে আগলে বর্ষ সে হি পিছলে সাল সে হি হো রাহা হ্যায় এসা। হিন্দি জনকল্যাণ মঞ্চ কা গঠন জো হ্যায় পিছলে সাল হি জো হ্যায় জুলাই মহিনে মে কিয়া গিয়া থা, আর উসকা ফার্স্ট প্রোগ্রাম জো থা ও মুন্সি প্রেমচন্দ জয়ন্তী হি মনায়া গিয়া থা। ইসকা কাম ক্যা হ্যায়, ইয়ে সংগঠন সে ক্যা ক্যা হোগা? हिंदी जनकल्याण मंच का मूल रूप से काम है कि आपका जो है साहित्य के क्षेत्र में, सांस्कृतिक विकास के क्षेत्र में इस ओर जो है हिंदी भाषा भाषी को जो है उनको जो है समृद्ध करना इसका मूल कार्य है। कुछ कुछ जो समस्या जो आता है, जो हिंदी भाषा भाषी को बड़ समस्या आता है, पढ़ाई लिखाई से शुरू करके, नौकरी से शुरू करके, प्राइवेट से शुरू करके, या तो और कोई प्रॉब्लम आता है, तो उसमें क्या ये संगठन आगे जाएगा ना? सिर्फ निसंदेह यदि समस्याएं हमारे सामने जो है आएगी, हमारे सामने जो है हमारे नज़र में आएगा, तो निसंदेह उसमें हम लोग इंटरफेयर करेंगे, इंटरफेयर कर करके उसका निदान करना चाहेंगे। बर्धमान से पिंटू पटेल रिपोर्ट, आनंद वार्ता।